ছবি হতে পারে, এমসিকিউ হতে পারে, গুগল ফর্মে হবে, যাই হোক। হ্যাঁ বা ওরকম দেখি গুগল ফর্ম নিতে পারি, আর স্যার এখনো কিছু বলি নাই, বুঝছো। দেখো তোমরা আজকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইলাস্টিসিটি। তোমাদের সিলেবাসে আছে যে ইলাস্টিসিটি এন্ড প্লাস্টিসিটি, তাই না? এটা আমার আসলে পড়ানোর ইচ্ছা নাই, আমি জাস্ট এটা এই ডকুমেন্টে তোমাদের দিয়ে দেবো, আর বেসিক কিছু কথাবার্তা তোমরা পড়বো। আমি এখান থেকে মেইনলি কোশ্চেন করবো না, আর মডারেশন হইতে পারে, আবার ওই সেকশনে আরেকজন প্রশ্ন করবে, এই কারণে আমি জাস্ট তোমাদের একটু বেসিক কিছু কথাবার্তা বলে দিই, বুঝছো। এবং ইলাস্টিসিটির যে ব্যাপারগুলো আছে, তাহলে তুমি ইন্টারমিডিয়েট পড়ছো, যে স্ট্রেস, স্ট্রেন মানে পীড়ন, বিকৃতি, ইয়ং এর গুণাঙ্ক, তাই না? হুকস ল, এইসব জিনিস আর কি, বেসিক কিছু সংজ্ঞা আছে, কিছু মডুলাস অফ রিজিডিটি আছে, ইয়ং মডুলাস, তারপরে বাল্ক মডুলাস। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা একটু দেখবা, ঠিক আছে? আর তাছাড়া এখানে দেখো 33 পেজের একটা ইয়ে আছে, 33 দুগুনি মানে আরো বেশি, অনেক বেশি হবে, এত পড়ার দরকার নেই। প্রথমে কয়েক পেজ একটু বেসিক যে কথাগুলো আছে, প্রথমে দেখো আছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এগুলো এমনি রিডিং করতে পারো। তারপরে ইলাস্টিসিটি কি জিনিস এটা একটু পড়তে পারো, বলা যায় না, কোশ্চেন আসতে পারে। এখানে আছে সাম ডেফিনেশন অফ কানেক্টেড উইথ ইলাস্টিসিটি, এখানে যে পারফেক্টলি ইলাস্টিক বডি, তারপর পারফেক্টলি প্লাস্টিক বডি, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো, তাই না? তারপরে স্ট্রেস কি, ঠিক আছে, স্ট্রেস এর সংজ্ঞা ঠিক পড়তে পারো। হ্যাঁ, সবই পড়া জিনিস, স্ট্রেইন কি জিনিস, হ্যাঁ, হুকস ল, হুকস ল অনেক আমরা জানি, হ্যাঁ, ইলাস্টিক লিমিট, তারপরে এই যে কার্ভটা, এটা তোমাদের ছিল ইন্টারমিডিয়েটে, স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রাম অফ মেটেরিয়াল, এটা দেখতে পারো, ডিফারেন্ট টাইপস অফ ইলাস্টিসিটি, ইয়ং মডুলাস, এটা এটা আমরা জানি, এটা বাল্ক মডুলাস, যেটা তোমাদের জানা আছে সেগুলোই পুরো। যদি ওই সেকশনে কোশ্চেন করে, আমি বলে দেবো না দরকার, যে তাকে এর মধ্যে থেকে যেন করে, বেশি দূরে যেন না যায় স্যার ওই অন্য সেকশনে। সেকশন বলতে কি বুঝাচ্ছেন স্যার? অন্য সেকশন? তুমি এসব বুঝবা না, অন্য সেকশন তোমাদের জহির স্যার ক্লাস নেয় না, জি স্যার, জি স্যার। জয় স্যার ও প্রশ্ন করবে, আমি যা পড়াবো জয় স্যার প্রশ্ন করবে, আবার জয় স্যার যা পড়াবে আমি ওর মধ্যে থেকে কোশ্চেন করব, বুঝছো। মানে আমি পুরো টোটাল 72 মার্কের কোশ্চেন করব, তারপরে জয় স্যারও ঠিক একই ভাবে 72 মার্কের কোশ্চেন করবে। এর এইটা আবার যাবে মডারেশন বোর্ডে, বুঝছো, প্রশ্ন নিয়ম যেটা হয় জি স্যার, মডারেশন বোর্ড থেকে, তখন এরা আবার সিলেক্ট করবে শুধু 72 মার্ক, ডাবল না সেখান থেকে আর কি। শুধু যদি আমরাই দায়িত্ব থাকতো সেকশন এবি, তাহলে তো তোমাদের কোনো চিন্তাই ছিল না, এত পড়াতামই না, বুঝছো। কোশ্চেন করার জন্য যা লাগে ততটুকু পড়াই সেরে দিতাম তোমাদের, এত কষ্ট তো হতো না তোমাদের, আমার হতো না, নাকি? বুঝতে পারছো, জি স্যার, জি এটা স্যার, প্রাইভেট ইউনিভার্সিটি হলে হয়তো, প্রাইভেট ইউনিভার্সিটি যেটা হয় আমি যা করবো তাই, আমি ক্লাস নিছি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে, নর্দানে, ওই কোনো সমস্যা নাই, বুঝছো, কোনো মডারেশন নাই, কোনো সেকশনও নাই, পুরোটাই একজন পড়াই, ঠিক আছে, মজা আছে ওখানে। আচ্ছা, তারপরে এখানে দেখো যে মডুলাস অফ রিজিডিটি, এটা আমরা জানি যে কিন্তন গুণাঙ্ক যেটা আছে, শিয়ারিং স্ট্রেন বলা হয় এটাকে, পয়সন রেশিও, এই পর্যন্ত তোমাদের সবই পড়া আছে। তারপরে এখানে কি আছে, শিয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য কম্প্রেশন অ্যান্ড এক্সটেনশন, এখানে একটা ওই মানে মানে বিবৃতিমূলক কিছু আছে, এটা দেখতে পারো।
আচ্ছা, তারপরে এখানে মনে হয় যে কিছু মানে প্যারামিটারের মধ্যে রিলেশন আছে, যে বাল্ক মডুলাস, মডুলাস অফ রিজিডিটি, হ্যাঁ, এইগুলোর রিলেশন কয়েকটা তোমরা এই পর্যন্ত মোটামুটি একটু দেখতে পারো। দেখে রিলেশন বিটুইন ওয়াই কে অ্যান্ড ইটা, রিলেশন বিটুইন কে ইটা অ্যান্ড সিগমা, এই যে এই পর্যন্ত আর কি, লিমিটিং ভ্যালুস অফ পয়সন রেশিও। হ্যাঁ, এখানে দেখো কয়েকটা এক্সাম্পল আছে না, 9.1 থেকে এরকম 9.35, দেখি কয়টা আছে, কয়টা জন দেখলাম, ওয়ার্ক ডাউনটাও দেখো, ওয়ার্ক ডাউন তোমরা পড়ছো তাই না, হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিক্রিতে, এরকম পিরিয়ড ইন্টু বিক্রিতে এরকম একটা সূত্র ছিল না তোমাদের, মনে আছে? হ্যাঁ, সেই সূত্র এটা। জি স্যার, এবং এখান থেকে আমি দেখি আর কত যা তোমাদের পড়া আছে শুধু ওইটুকুই করবো, মানে তিনটা দিয়েই এখানে সূত্র আছে, বাল্ক মডুলাস দিয়ে, ইয়ং মডুলাস দিয়ে, তিন, আর তোমরা শুধু মানে একটা রেসপেক্টে সূত্র করছিলা, ঠিক আছে। এই পর্যন্ত পড়বো বুঝছো, এই যে 9.7, তার মানে 20 পেজ। এখানে আর্টিকেল নাম্বার দেখো 9.16 আছে না, এর আগ পর্যন্ত পড়বো। দেখছো এই যে 1.96, সরি 9.16 এর আগ পর্যন্ত, ঠিক আছে, বুঝা গেল? জি স্যার, আচ্ছা ঠিক আছে। দেখা যায় এক্সরে ডিফ্রাকশন, এটা স্ট্রাকচার ডিটারমিনেশন, দেখতে পাচ্ছো সবাই? জি স্যার, আচ্ছা, ডিফ্রাকশন অফ এক্সরেস, তোমরা তো ডিফ্রাকশন সম্পর্কে সবাই জানো তাই না, অপবর্তন যেটাকে বলে, জানো? জি স্যার, বলো তো দেখি একটা অপবর্তন কেমন হয়েছিল তোমাদের কোন একটা সময় পড়ছো, কি হয়েছিল অপবর্তনের সময় কি হয়, কি মেকানিজমটা হয় বলতে পারবা? এই যে পাশ ঘেঁষে স্যার চলে যায় আলো, তারপরে স্যার ওই যে আলো অন্ধকারের একটা প্রতিচ্ছবি দেখা যায়। আচ্ছা ভালো কথা, পাশ ঘেঁষে চলে যায়, কোনো স্লিটের মধ্যে দিয়ে যায় কিনা এরকম কিছু বলছো, স্লিট থাকে, ভিতরে কি পাশ ঘেঁষে চলে যায়, সিঙ্গেল স্লিট, সেটা সেটা তো ইন্টারফারেন্সের ক্ষেত্রে ডাবল ডাবল স্লিট থাকবে, আর সিঙ্গেল স্লিট, তারপরে তোমার মাল্টিপল স্লিটও থাকতে পারে ডিফ্রাকশনের ক্ষেত্রে, যেটা আমরা গ্রেটিং পড়ছো, গ্রেটিং 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 এর মধ্য দিয়ে যখন আলো যায় তখন কি হয়, দৃশ্যমান আলো, তখনই তোমার ডিফ্রাকশন প্যাটার্ন ক্রিয়েট করে তাই না? গ্রেটিং এর ব্যাপারটা মনে আছে তোমাদের, গ্রেটিং কি জিনিস, ডিফ্রাকশন গ্রেটিং? একটা ধ্রুবক স্থল কিছু না, গ্রেটিং কি জিনিস, এই এই করতেছো, তোমাদের তো ভাই ভাই সব জমানো দেখছি, বড় ভাই ভাই একদম শেষ সব, ডিফ্রাকশন গ্রেটিং কি জিনিস তাই বলতে পারতেছো না এখন? কেউ পারবা না, একদম তো পারবা মনে হয়, নাসিবুর রহমান পারবা না? ইশতিয়াক পারবা না, নুসরাত, ইশতিয়াক, প্রভা, সামিয়া, কেউ নাই, কেউ পারবা না, সে তকি কই, তকি মাসুম, কেউ পারবা না, গ্রেটিং কি জিনিস, খাইছে।
নাও তো বলো না তোমরা। এটা আসলে একটা ডিভাইস, বুঝছো, গ্রেটিং ডিভাইস, যেটা একটা মানে তোমার ট্রান্সপারেন্ট গ্লাস প্লেটের উপরে কি করা থাকে, অনেক দাগ কাটা থাকে, সূক্ষ্ম দাগ, তাই না? দাগ গুলো হচ্ছে একটা তোমার মানে তোমার অস্বাস্থ্য তোমার ব্যারিয়ার হিসেবে কাজ করে, অনেকটা অফাক হিসেবে কাজ করে। আর দাগের ফাঁকা জায়গা যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়। তো এখানে ট্রান্সপারেন্ট দিয়ে তখন আলো প্রবেশ করে, তখন যেটা আমরা জানি যে তোমার এখানে এর মধ্যে তখন ডিফ্রাকশন হয়, এবং এই দাগ গুলোর প্রস্থ এমন হইতে হবে যেন এটা সমপ্রস্থ না স্যার? ওয়েবসাইট। হ্যাঁ, স্যার সমপ্রস্থ হবে না? অবশ্যই সমবস্থার হবে, দাগ যতটুকু হবে ফাঁকাও ততটুকু হবে, তাই না? তো আমরা যেটা জানি যে তোমার এখন পর্যন্ত ডিফ্রাকশনের যে গ্রেটিং থাকে ওখানে নিয়ারলি 6,000 লাইন থাকে পার সেন্টিমিটার, তাই না? 6,000 লাইন, এর বেশি 10,000 পর্যন্ত মনে হয় আছে এখন মডার্ন যেগুলো আছে, ওইগুলো কম্পিউটারাইজ দিয়ে করা হয়, বোঝা যায় না দাগ গুলো। তোমরা ডিফ্রাকশনের যে এক্সপেরিমেন্ট আছে না, ওটা করছো না তোমরা? জি একটা স্যার, এক্সপেরিমেন্ট ছিল না তোমাদের? জি স্যার, এটা যারা যারা করছে তারা বুঝতে পারবা হয়তো বা যে কি হয় এখানে আসলে, মেকানিজমটা কি। তো এটা হচ্ছে যেটা হয় যে আমরা এই যে ডিফ্রাকশনটা করি এটা আসলে দৃশ্যমান আলোর জন্য। দৃশ্যমান আলো কি হয় যে আলোর ওয়েভলেন্থের রেঞ্জে যদি স্লিটগুলো তোমার প্রস্থ হয় তাহলেই সেখানে ডিফ্রাকশন হবে, আদারওয়াইজ কিন্তু ডিফ্রাকশন হবে না, তাই না? এটা তোমরা জানো তো, মনে আছে? ডিফ্রাকশন হইতে হলে স্লিট, বড় একটা স্লিট নিলেই হবে না, স্লিট অবশ্যই ওয়েভলেন্থের রেঞ্জে হইতে হয়। কিন্তু এখন দেখা যায় এক্সরে যখন আবিষ্কার হইলো তোমার 1895 সালে, তখন কিন্তু মানে সায়েন্টিস্টরা এটা আসলে এক্সরে কি ধরনের রে বা কি ধরনের ওয়েভ এটা সম্পর্কে কারো ধারণা ছিল না। তো এখন আমরা যেহেতু দুই ধরনের ব্যাপার আছে আলো সম্পর্কে, একটা হচ্ছে তোমার পার্টিকেল, একটা হচ্ছে তোমার ওয়েভ। এখন ওয়েভ যদি হইতে হয় তাহলে অবশ্যই তাকে কি করতে হবে যে ডিফ্রাকশন বা ইন্টারফারেন্স এই ফিনোমেনা গুলোর এক্সপেরিমেন্টালি তাকে প্রুভমেন্ট দিতে হবে যে সে ডিফ্রাকশন ঘটাতে পারে, সে ইন্টারফারেন্স ঘটাইতে পারে। তো যখন ডিফ্রাকশন করতে যাওয়া হলো তখন যেটা হলো যে আসলে এই যে মানে যে যে গ্রেটিং গুলো আছে এটা দিয়ে ডিফ্রাকশন হইলো না, তার মানে কি এটা বলা যাবে যে এটা হচ্ছে তোমার ওয়েব না, এটা ট্রান্সভার্স বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব না, এটা আসলে সেভাবে বলা যাবে না। কারণ যে এক্সরে যে তোমার ওয়েভলেন্থ এটা অনেক ছোট, ঠিক আছে? আমরা জানি যে দৃশ্যমান আলোর ওয়েভলেন্থ মোটামুটি 10^4, এই যে দেখো এখানে 5×10^5 সেন্টিমিটার, এখান থেকে মানে মোটামুটি 10^5 থেকে 10^8 পর্যন্ত তোমার ইনফ্রারেড থেকে তোমার আল্ট্রা ভায়োলেট পর্যন্ত রেঞ্জ, যেটা আমরা বলি 380 থেকে 780 বা 3800 অ্যাংস্টম থেকে তোমার 7,500 অ্যাংস্টম বা 8,000 অ্যাংস্টম বলা। এখন এর উপরে যেটা আছে সেটাকে আমরা বলি এক্সরে, আর মানে 10^-8 মিটারের উপরে যেগুলো থাকে, অ্যাবাউট 10^-10 পর্যন্ত থাকে তোমার এক্সরে ওয়েভলেন্থ। এটা তোমার যদি তুমি কম্পেয়ার করো, আমরা যদি বলি যে বর্ণালী তোমার স্পেকট্রাম যেটা থাকে, এতে স্পেকট্রামের সবচেয়ে বেশি ওয়েভলেন্থ থাকে হচ্ছে রেডিও ওয়েভলেন্থ, তাই না? রেডিওর ওয়েভলেন্থ থাকে প্রায় 1,000×10^3 এরকম। তার মানে একটা ওয়েভ রেডিওর যে ওয়েভলেন্থ, একটা ওয়েভের ওয়েভলেন্থ এর সমান দৈর্ঘ্য আমাদের যে বুর্জাল খলিফার যে টাওয়ার আছে মালয়েশিয়া বা অনেক 10-15 তলা বিল্ডিং বা 100 তলা বিল্ডিং যেগুলো থাকে সেইগুলো সমান হইতে পারে একটা রেডিওর তোমার ওয়েভলেন্থ। এবং তুমি যদি আরো সামনে অগ্রসর হও, মাইক্রোওয়েভলেন্থ, মাইক্রোওয়েভলেন্থটা কত হইতে পারে, মাইক্রোওয়েভলেন্থ মানুষের একটা মানুষের সাইজ বা তোমার একটা প্রজাপতি বলতে পারে এরকম যে সাইজের হয় সেটা মাইক্রোওয়েভলেন্থ। মাইক্রোওয়েভলেন্থ থেকে আরো যখন ছোট আসবে তোমার এদিকে আরো আসতে থাকবা, এরপরে থাকবে তোমাদের হলো ইনফ্রারেড, মানে অতি সরি হ্যাঁ ইনফ্রারেড মানে অবলোহিত রশ্মি। যেটা অবলোহিত রশ্মিকে ধরা হয় যে এর একটা ওয়েভলেন্থ হচ্ছে তোমার একটা যে সুচ থাকে না, সুচ নিডেল, নিডেলের যে সাইজ, তাই না? ওইটার মানে ওই ওই সাইজে হবে তোমার একটা তোমার ইনফ্রারেড এর সাইজে হবে। অনেক জায়গায় বলা হয় যে নিডেলের মাথার যে সাইজটা একদম মাথায় যে সূক্ষ্ম অংশটুকু থাকে তার সাইজে হয় তোমার ইনফ্রারেড, ঠিক আছে? তারপরে আসবে তোমার দৃশ্যমান আলো। তো দৃশ্যমান আলো গুলো কতটুকু হবে? দৃশ্যমান আলো গুলো ধরা হয় যে আরো ছোট, ঠিক আছে? এটা তুমি বলতে পারো যে তোমার মলিকুলার রেঞ্জে হইতে পারে এরকম, ঠিক আছে? মানে মলিকুলার রেঞ্জ বলতে তোমার একদম আল্ট্রা মানে আল্ট্রাভায়োলেট পর্যন্ত হচ্ছে তোমার মলিকুলার রেঞ্জ, তারপর আল্ট্রাভায়োলেটের পরেই হচ্ছে কিন্তু আমাদের এই তোমার এক্সরে। এক্সরের ক্ষেত্রে যেটা বলা হয় এটা হবে তোমার অ্যাটমিক রেঞ্জে, ঠিক আছে? অ্যাটমিক রেঞ্জে থাকবে মানে একটা অ্যাটমের যতটুকু সাইজ এক্সরে তোমার হচ্ছে
সাইজ ঠিক অতটুকু হবে, তার মানে অ্যাটমের দ্বারা এক্সরেটা বাধাপ্রাপ্ত হবে, তাই না? ঠিক একইভাবে তুমি যদি আরো ক্ষুদ্র ওয়েভের কথা চিন্তা করো, সেটা হবে তোমার গামারে, তাই না? গামারের সাইজটা বলা হয় একটা নিউক্লিয়ার রেঞ্জ, ঠিক আছে? একটা নিউক্লিয়াসের যে সাইজ, গামারের সাইজটা এরকম হবে। এইগুলো এই হলো সর্বোচ্চ আমাদের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের যে ওয়েভ লেন্থ গুলোর, ওয়েভের যদি আমি মানে বাস্তব যে জীবনের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে এগুলো সাইজ হবে এতটুকু। তার মানে বুঝতে পারছো যে একটা এক্সরে যে ওয়েভ লেন্থ, এটা অনেকটা একটা অ্যাটমের সাইজের সমান। একটা অ্যাটম কতটুকু, আমরা ইলেকট্রন শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়েও কিন্তু আমরা অ্যাটম দেখতে পারি না, ঠিক আছে? তো এই কারণে যেটা হবে যে এখন আমাদের এই এক্সরে ডিফ্রাকশন ঘটাতে হলে আমাদের সি রেট প্রস্থও কিন্তু এরকম হইতে হবে, অ্যাটমিক রেঞ্জে হইতে হবে। তো সেটা কিন্তু আসলে বাস্তবে করা যায় না। বাস্তবে করতে হলে আমাদের যে স্লিট তৈরি করতে হয়, এটার তোমার 1 সেন্টিমিটারে 40 মিলিয়ন লাইন পার সেন্টিমিটার করতে হয়, বুঝছো? তার মানে 1 সেন্টিমিটারে 40 মিলিয়ন লাইন, এটা কিন্তু পসিবল না, ঠিক আছে? এটা প্রডিউস করে, এই ধরনের ডিফ্রাকশন গ্রেটিং প্রডিউস করা সম্ভব হয় না। এই কারণে যেটা হয়, 1912 সালে তোমার মিস্টার লাও একটা এক্সপেরিমেন্ট করলো ক্রিস্টাল দিয়ে। আমরা অলরেডি ক্রিস্টালোগ্রাফি পড়ে আসছি, আমরা জানি যে ক্রিস্টাল গুলোর মধ্যে অ্যাটম গুলো বিভিন্ন তলে সজ্জিত থাকে, কোনো তলে বেশি থাকে, কোনো তলে কম থাকে। তার মানে ক্রিস্টালের মধ্যে, ক্রিস্টালের যে অ্যাটম গুলো থাকে, এই অ্যাটম গুলো আবার কি করে প্লেন তৈরি করে, ঠিক আছে? এবং এই প্লেন গুলো আবার তোমার লিনিয়ার না, এটা আমাদের এখানে বলা আছে যে এটা হচ্ছে তোমার স্পেস গ্রেটিং এর পরিবর্তে এটা হলো তোমার প্লেন গ্রেটিং না, আসলে এটা হলো স্পেস গ্রেটিং। মানে কি হবে যে তোমার অনেকগুলো, আমরা জানি যে 3 ডাইমেনশনালি অ্যাটম গুলো সজ্জিত থাকে, একটা অ্যাটমের পাশে আরো 8টা অ্যাটম বা এভাবে থাকে। তো এই কারণে যখন তুমি ক্রিস্টাল ইউজ করবা, এই ক্রিস্টালের প্লেন গুলো এক একটা গ্রেটিং এর কাজ করবে এবং অনেক সূক্ষ্ম হবে। এটা তোমার যে আমরা জানি যে এটা কত, এটা আমরা ক্রিস্টাল প্লেন গুলোর যে ডায়ামিটার আছে আমরা এটা বের করছিলাম, তাই না? এটা তোমার ডাইমেনশন কত হয় এটা কিন্তু বের করছিলাম আমরা, তাই না? আমাদের একটা ক্যালকুলেশনের মাধ্যমে ওই যে এ এর মান বের করছিলাম না, 0.5 অ্যাংস্ট্রম বা এরকম কিছু কিছু আসছিল, তোমাদের হয়তো মনে আছে ডাইমেনশন গুলো, আবার বললে হয়তো মনে হবে। তার মানে এই যে ক্রিস্টাল গুলো, এইগুলো হচ্ছে আসলে এই গ্রেটিং এর কাজ করে এক্সরে এর ক্ষেত্রে। তখন আমরা যদি একটা এক্সরে কে এই ক্রিস্টালের উপরে তোমার আপতিত করি, তখন দেখা যায় যে ঠিক একইভাবে আগের মতোই, যে যখন সোডিয়াম লাইট আমরা একটা গ্রেটিং এর উপরে আপতিত করলে আমাদের যে তোমার ব্ল্যাক ডার্ক এগুলোর যে ফ্রিঞ্জ তৈরি হয়, ঠিক আছে, ঠিক একইভাবে এখানেও তাই হবে। এখানেও আমাদের যখন আমরা ক্রিস্টাল ইউজ করবো, মিস্টার লা 1912 সালে এই এক্সপেরিমেন্টটা করছিল আমার, এবং কিছু সিদ্ধান্ত আমরা উপনীত হই এক্সপেরিমেন্ট করার পরে, যে আসলে এই এক্সপেরিমেন্টের মাধ্যমেই পরবর্তীতে ব্রাকস যে ল আমাদের সিলেবাসে আছে, ব্রাকস এর মাধ্যমে যে বিভিন্ন প্লেনের মধ্যে যে ডিস্টেন্স আমরা পড়ছিলাম মনে হয় D1, D2, D3, তাই না? এই যে ডিস্টেন্স গুলো বের করা যায় এবং সেখান থেকে কোনটা বডি সেন্টার্ড ক্রিস্টাল, সিম্পল কিউবিক ক্রিস্টাল, হ্যাঁ, FCC ক্রিস্টাল, সেগুলো সম্পর্কেও ধারণা পাওয়া যায় এবং এর অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে। এবং 1914 সালে তোমার এই জার্মান ফিজিসিস্ট যে আছে মিস্টার লাউ, এনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় এই এক্সপেরিমেন্ট করার জন্য, বুঝছো? এবং এই ধরনের সিদ্ধান্তে আসার জন্য, হ্যাঁ। তো উনি যেটা করছিলেন, সোডিয়াম ক্লোরাইডের একটা ক্রিস্টাল নিয়েছিলেন, নেয়ার পরে এই যে এইভাবে একটা এক্সপেরিমেন্ট দেখছে, এখান থেকে এক্সরে দুটা স্লিটের মধ্য দিয়ে সে এক্সরে কে পাস করায়, যখন সে সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালের উপর এটাকে আপাতিত করলো, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালটা হচ্ছে আমাদের সেই গ্রেটিং এর কাজ করবে। তখন আমরা দেখলাম যে একটা স্ক্রিনের উপরে এরকম, যেহেতু এটা তোমার প্লেন গ্রেটিং না, এটা হলো তোমার স্পেস গ্রেটিং, তার মানে 3 ডাইমেনশনালি, তার মানে এর যে তোমার ফ্রিঞ্জ তৈরি হবে, এটা হলো তোমার চারপাশেই তৈরি হবে। এবং এটা ফ্রিঞ্জ বলতে আমরা সরাসরি দৃশ্যমান আলোর জন্য যেটা ডার্ক হোয়াইট বা বিভিন্ন কালারের যে প্যাটার্ন দেখতে পাবো, এখানে কিন্তু সে প্যাটার্ন হবে না। এখানে এই স্ক্রিনটা আসলে একটা তোমার, যেহেতু আমরা জানি এক্সরে কে দেখা যায় না, এর কিছুই দেখা যায় না, এটা দেখতে হলে আমরা যেটা ইউজ করি সেটা ফটোগ্রাফি প্লেট ইউজ করতে। তো তার মানে আমাদের যে এক্সরে করার সময় দেখছো এক ধরনের শক্ত একটা কাগজ থাকে, সেই কাগজের উপরে আমরা দেখি যে আমাদের হাড় হাড্ডি ভাঙছে কিনা বা এগুলোর একটা ছবি আসে, তাই না? একইভাবে তাই যে এক্সরে টাকে একটা ফটোগ্রাফি ফিল্মের উপরে ফেলানো হয়, তখন যেখানে যেখানে এক্সরে তোমার মানে সমদশা আপতিত হবে, আমরা জানি সমদশা বিপরীত দশা কি, তখন সেখানে তোমার স্পট তৈরি হবে, হ্যাঁ, স্পট তৈরি হবে এবং আমরা এর প্রুভমেন্ট এখান থেকে আসে যে আসলে যে এক্সরে হচ্ছে আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আসলে, হ্যাঁ, এখানেও তোমার ট্রান্সভার্স ওয়েভের মতো থাকে, কারণ এখানে এটারও কি হবে ডিফ্রাকশন হবে। এই হলো এক্সরে সম্পর্কে যে দুইটা ধারণা এখানে আছে, যে এক্সরে আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এখানে দেখো যে এক্সরে আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক্সট্রিমলি শর্ট ওয়েভ লেন্থ,
এবং দ্য অ্যাটমস ইন এ ক্রিস্টাল আর ইন এ রেগুলার থ্রি ডাইমেনশনাল ল্যাটিস। আমরা বলছিলাম যে এটা আসলে থাকে কি করে এখানে, এবং হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ 1914 ফর হিজ ডিসকভারি। এই হলো তোমার যে এক্সট্রা ডিফ্রাকশনের বেসিক অবস্থা। তুমি এটা হলো তোমার লাভ ইয়ে করছিল, লাভ ইকুয়েশন তোমার মিস্টার লাভ এক্সপ্লেন প্রথম করে, এবং এই যে ব্রাক মিস্টার ব্রাক এটার ব্যাখ্যা দেয়। ঠিক আছে, মিস্টার ব্রাক কি করে, এই যে ডাব্লিউ এল ব্রাক, অ্যাকর্ডিং টু ব্রাক দি স্পট আর প্রোডিউস ডিউ টু দি রিফ্লেকশন অফ সাম অফ ইনসিডেন্ট এক্স রেস ফ্রম দি ভ্যারিয়াস সেট অফ প্যারালাল ক্রিস্টাল প্লেন হুইচ কন্টেইন লার্জ নাম্বার অফ অ্যাটম। বুঝতে পারছো যে বিভিন্ন এখানে ডিফ্রাকশন দুই ভাবে হইতে পারে, একটা তোমার রিফ্লেকশনের মাধ্যমে হইতে পারে, আবার রিফ্রাকশনের মাধ্যমেও হইতে পারে। এবং দ্য লাও স্পট এক্সপেরিমেন্ট হ্যাজ এস্টাবলিশ ফলোয়িং টু ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখানে তোমার মানে লাও এক্সপেরিমেন্ট করছে এবং পরবর্তীতে মিস্টার ব্রাগ এর একটা তোমার ব্যাখ্যা দান করছে, এবং লাও পরবর্তীতে সরি মিস্টার ব্রাগও একটা তোমার থিওরি দিছে যে আসলে এই যে ক্রিস্টালের মধ্য দিয়ে যখন তোমার এক্সরেটা পাস করে তখন কিভাবে এখানে তোমার ডিফ্রাকশন তৈরি হয়, ডিফ্রাকশনের যে বেসিক রুল বা বেসিক সূত্র ছিল উনি এইভাবে একটা ব্যাখ্যা দাঁড় করায়। বুঝছো, উনি চিন্তা করলো কি, আমরা যদি এই ক্রিস্টালের মধ্যে প্লেন গুলোকে এরকম চিন্তা করি যে ডি ডিস্টেন্স প্লেন গুলো থাকে, এখানে ধরো প্লেন ওয়ান আছে, এটা ধরো প্লেন ওয়ান, হ্যাঁ এটা প্লেন ওয়ান, তারপরে যে প্লেন টু এন্ড প্লেন থ্রি, তখন যদি একটা ওয়েভ এভাবে পি এবং কিউ এটা তোমার প্যারালালি এই এর উপর আপতিত হয় থিটা কোণে, সেখান থেকে এরা কি হবে, আবার এখান থেকে তলগুলোর কারণে তলগুলোর মধ্যে যে অ্যাটম আছে অ্যাটম দ্বারা কি হবে, আবার সে রিফ্লেক্ট হবে, এই যে এই পথে রিফ্লেক্ট হবে, এবং রিফ্লেক্ট হওয়ার পরে আমরা এখানে দুইটা রে এর মধ্যে যে পাথ ডিফারেন্স তৈরি হয়, তোমরা দেখতে পাচ্ছ যে এ যে পি এ যে রেটা আছে এই পি এ রেটা এ থেকে আর বিন্দুতে গেছে, তাই না, কিন্তু এই যে কিউ সি যে রেটা এটা কিন্তু পাথ ডিফারেন্স ক্রিয়েট করছে সিবি প্লাস বিডি, তার মানে এই এই রেট এই কিউ সি যে রেটা আছে এই রেটার কিন্তু সিবি প্লাস ডিবি পরিমাণ পাথ বেশি, তাই না, এটা দেখো এখান থেকে আবার এই এখানে এক্সট্রা একটা পাথ সে ভ্রমণ করা লাগছে এতটুকুর মধ্যে, তাহলে অবশ্যই পাথ ডিফারেন্স কত হবে, পাথ ডিফারেন্সটাই হবে সিবি প্লাস ডিডি, তাই না, এটা ওখানে লম্বা আঁকাইতে হবে আমাদের দুইটা, লম্বা আঁকানোর পরে যদি একটু ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো তাহলে দেখবা তোমরা এখানে সিবি প্লাস ডিবির মান পেয়ে যাবে এবং এটা পরস্পর সমান হবে। তো এইখান থেকে আমাদের যে ফর্মুলা আসে মিস্টার ব্রাক করছে এটা তোমরা পড়লেই বুঝতে পারবো, কঠিন কিছু না এখানে, যে আমাদের সিবি প্লাস বিডি হলো তোমার যদি এন ল্যামডা হয় তার মানে রিইনফোর্স হবে তখন, মানে সমদশা আপতিত হলে তখন এখানে আমাদের এই আমরা, এবং এখান থেকে তোমার ফিগার আছে ফিগার থেকে দেখবো এটা সিবি আর বিডি এর মানে ডি সাইন যেটা হবে, এখানে ডি হচ্ছে দুটো প্লেনের মধ্যে দূরত্ব। এরপর আমরা যখন এই ফর্মুলাটা পাবো এই যে টু ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যাম্বডা, এই ফর্মুলাটা আসলে মিস্টার ব্রাক সাহেব আনছে, এবং পরবর্তীতে বিভিন্ন অর্ডারের জন্য এর মান কত হবে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং ব্রাকস থিওরি অফ ব্রাকস ডিফ্রাকশন এখানে আমি যে কথাগুলো বললাম সেগুলোই বলা আছে যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে পড়বে, তারপরে সেগুলোর দশা পার্থক্য যদি সমদশায় হয় তারপরে এটা রিইনফোর্স হবে, এবং এটা যখন সেখানে মিলিত হবে সেটাই আসলে কি করবে যে একটা ইন্টেন্স তোমার একটা স্পট তৈরি করবে এক্স রে যে তোমার ফটোগ্রাফি ফিল্ম এর উপরে। এই হচ্ছে তোমার ব্র্যাক্স ল এবং ব্র্যাক তোমার থিওরি অফ ব্র্যাক্স ডিফ্রাকশন। এরপরে মিস্টার ব্র্যাক্স এই যে তার যে থিওরি এটার উপরে ভিত্তি করে সে একটা তোমার স্পেকট্রোমিটার আবিষ্কার করছে, আমরা ল্যাবে দেখছিলাম গ্রেটিং দিয়ে স্পেকট্রোমিটার, তাই না, একটা তোমার টেবিল থাকে টেবিল মাউন্টেড এর উপর ঘুরতে পারে, তাই না, এই ধরনের জিনিস স্পেকট্রোমিটার তোমরা দেখে আসছো ল্যাবে, বুঝছো, এবং ওর চারপাশে দুটো স্কেল থাকে এবং এর সাথে ভার্নিয়ার সংযুক্ত থাকে দুটা, এখানে ব্র্যাক্স রে ব্র্যাক্স এর এক্সরে যে স্পেকট্রোমিটার আছে সেটা ওরকম এই নয়েজ আসছে, তুমি এটা মিউট করো না কেন, এবার দেখো যে ব্রাক্স এক্সট্রা স্পেকট্রোমিটারটা কিরকম এটা আমরা একটু দেখি, এখানে একটা ফিগার আছে, এই যে হচ্ছে আমাদের ফিগার, এই ফিগারটা হচ্ছে ব্রাক্স তোমার স্পেকট্রোমিটারের স্পেকট্রোমিটারের একটা ফিগার, ফিগারটা একটু অস্পষ্ট আছে, আমি লাস্টে এই পিডিএফ এর লাস্টে ওই অন্য বই থেকে আর একটা তোমাদের দিয়ে দিছি ওখানেও একই বর্ণনা আছে, কিন্তু এখানে একটু বেশি কথাবার্তা আছে, এখানে অনেক ডিটেলস আছে এই বইতে, এটা হচ্ছে তোমার ওই যে ব্রিজলালের যে বইটা সরি গুপ্তার বই থেকে আমি দিছি এটা, হ্যাঁ এই প্রথমের যে অংশটুকু, আর আমি লাস্টে এই এইটার একটা একটা ফিগার তোমাদের অ্যাড করছি, ফিগার বলতে ওখানেও তোমার স্পেকট্রোমিটারই একটা মানে বর্ণনা আছে, এটা হচ্ছে তোমার ওই যে মডার্ন ফিজিক্স এর
বিএল থেকে যার যে বইটা বলছিলাম ওই বই থেকে ওইটা দিয়ে দিচ্ছি, ওখানে ফিগারটা অনেক ক্লিয়ার আছে, বুঝছো? এখানে যেটা হয় আমি একটু বলি তোমাদের, তোমরা পড়লেই বুঝতে পারবো। যেটা করা হয়, প্রথমে একটা এখানে সোর্স থেকে তোমার এক্স রে, তোমার এক্স রে ইমিট করে। এই এক্স রেটা, এখানে দুইটা স্লিট থাকে, এই যে এখানে দুইটা স্লিট, এই যে S1 এবং S2, এই স্লিটের মধ্যে দিয়ে পাস করানো হয় এটাকে তোমার বিম তৈরি করার জন্য। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা সি থাকে, সি সি নামে একটা তোমার ক্রিস্টাল থাকে। এটা তোমার এই ক্রিস্টালের উপরে আসলে এই এক্স রেটাকে আপতিত করায়। এটা হচ্ছে তোমার বিভিন্ন অ্যাঙ্গেল, এটা এখানে দেখো থিটা কোণ, এখানে আপাতিত করা হচ্ছে। এবং এই যে সি যে ক্রিস্টালটা আছে, এটা কিন্তু একটা সার্কুলার টেবিলের উপরে আছে, এটাকে আসলে ঘুরানো যায়। এখানে ঘুরাইলে যেটা হয়, এখানে একটা ভার্নিয়ার স্কেল থাকে, হ্যাঁ, এই ভার্নিয়ার স্কেল বরাবর এর বিভিন্ন পার্ট নির্ণয় করা যায়। সেখান থেকে আমরা এই থিটার মানটা বের করতে পারি যে ক্রিস্টালটা তোমার কত কোণে এখানে অ্যালাইন করা আছে। এবং এটা হচ্ছে যে একটা তোমার স্লিট থাকে, এখানে এস নামে একটা স্লিট থাকে, সেইখান থেকে আবার কি হয়, এই তোমার যে রেটা এই ক্রিস্টালের উপর আপতিত হয়ে রিফ্লেক্ট হয়, সেটা এই স্লিটের মধ্য দিয়ে পাস করে। পাস করানোর পরে এই পাশে তোমার আর একটা স্লিট থাকে, S3 থাকে, হ্যাঁ, এখানে S3 থাকে, এই যে S3 বলা হয় এটাকে। এই S3 এর মধ্যে দিয়ে পাস করায় এই এক্স রেটাকে একটা আয়নাইজেশন চেম্বার বলা হয় এটাকে। আয়নাইজেশন চেম্বার হচ্ছে একটা তোমার ডিভাইসের মতো বলতে পারো তোমরা, এর মধ্যে কিছু গ্যাস থাকে। তো আমরা যেটা জানি যে এক্স রে হচ্ছে বিভিন্ন রকম গ্যাসিয়াস যে মিডিয়াম আছে, এক্স রে হচ্ছে তাদেরকে আয়নাইজ করে। তার মানে এর মধ্যে যে আয়ন গুলো থাকে বা মলিকুল গুলো থাকে তাদেরকে আয়নাইজ করে, ইলেকট্রন ইমিট করে, এটাকে এখানে পজিটিভ নেগেটিভ চার্জ ক্রিয়েট করে। তো এখন এই যে আয়নাইজেশন চেম্বার, আইসি বলে এটাকে, দেখবো অনেক জায়গায় এই আয়নাইজেশন চেম্বারের মধ্যে একটা দুটো ইলেকট্রোড থাকে, একটা হচ্ছে ক্যাথোড থাকে, একটা অ্যানোড থাকে। তো অবভিয়াসলি ইলেকট্রন জেনারেটেড ফ্রম দি আয়ন দে অ্যাটাচ টু দা পজিটিভ টার্মিনাল অফ দি ইলেকট্রোড, তাই না? এখানে ইলেকট্রোড যে পজিটিভ টার্মিনাল আছে সেইটাই হচ্ছে ইলেকট্রন গুলো যাবে, এবং তোমার নেগেটিভ যে তোমার টার্মিনাল আছে সেখানে তোমার কি হবে যে আয়ন গুলো যায় তোমার জড়ো হবে। তো এখন যদি ইলেকট্রন গুলো যায়, তো এখানে বাইরে একটা কি থাকে, ইলেকট্রনের এবং ক্যাথোডের সাথে আর একটা কি করা থাকে, একটা গ্যালভানোমিটার লাগে, একটা সার্কিট জেনারেট করা থাকে। এখন ইলেকট্রন যখনই ওখানে আসবে ইলেকট্রোডে, তখন কিন্তু ইলেকট্রন গুলো ফ্লো হবে ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, ফ্লো হবে, এখানে কারেন্ট জেনারেট করবে। তখন আমরা এই গ্যালভানোমিটারের একটা বিক্ষেপ দেখতে পাবো, অথবা এখানে অনেক সময় তোমার একটা অ্যামিটারও থাকে, এখান থেকে একটা কারেন্টের মানও বের করা যে কতটুকু কারেন্ট প্রডিউস হবে। তো দেখা যায় কি যে সব অ্যাঙ্গেলের জন্য এই কারেন্টের মান কিন্তু বেশি হয় না, কিছু অ্যাঙ্গেলের জন্য আমরা জানি বললামই যে কিছু অ্যাঙ্গেলের জন্য এখানে তোমার, আমরা বলছিলাম কিন্তু যে দশাপার্থক্য কিন্তু সবসময় মানে ম্যাক্সিমাম হবে না, কিছু অ্যাঙ্গেলের জন্য দশাপার্থক্য ম্যাক্সিমাম হবে। তো সেই অ্যাঙ্গেলের জন্য দেখা যায় কি যে তোমার কারেন্ট ম্যাক্সিমাম হয়, এবং ওই সময় আমরা একটা গ্রাফ রেডি করব, যে এই যে বিভিন্ন রকম সেটের মান নেব। এটা আবার কি করা হয়, দেখো এখানে যে বাইরের যে আউটার একটা সার্কেল আছে না, এই আউটার সার্কেলের সাথে তোমার এই আয়নাইজেশন চেম্বারটাকে অ্যাটাচ করা, এবং এইটাও আবার কি করা যায়, এটাও কিন্তু এই তোমার এক সার্ভাস দিয়ে ঘোরানো যায়, এটা তোমার ভার্টিক্যাল এক্সিস বরাবর এই পুরোটাকে সেটটাকে ঘোরানো যায়। তো এটা যদি যেটা হয়, তুমি যদি এই সিটাকে থিটা কোণে ঘোরাও, তাহলে এই পুরো যে বাইরের যে, এখানেও কিন্তু একটা ভার্নিয়ার স্কেল কানেক্টেড থাকে V2, এবং এর ভিতরে আর একটা থাকে V1, আমরা এখান থেকে সূক্ষ্ম পার্ট নির্ণয় করতে পারি যে তুমি যদি সিটাকে থিটা কোণে ঘোরাও, তাহলে তোমার এই যে আয়নাইজেশন চেম্বার সহ যে স্কেল আছে এটা 2θ কোণে ঘুরে যায়। এখন এটা বলতে পারো যে স্যার 2θ কোণে কেন ঘুরবে, কারণ 2θ কোণে ঘুরলে যেটা হয় যে ওখান থেকে রিফ্লেক্টেড যে রেটা প্রডিউস হবে সেটা কিন্তু এই স্লিট S3 তে তখনই আপতিত হবে। কারণ আমরা জানি যে কোনো একটা দর্পণকে তুমি যদি থিটা কোণে ঘোরাও, তাহলে প্রতিফলিত যে রশ্মি হয় সেটা কিন্তু 2θ কোণে ঘুরে যায়। এটা তোমরা হয়তো বা পড়ে আসছো তোমার SSC তে হয়তো ছিল যে থিটা কোণে ঘুরাইলে তোমার প্রতিফলিত রশ্মিটা 2θ কোণে ঘুরে। এখন যদি তোমার আয়নাইজেশন চেম্বার সহ যে সিস্টেমটা আছে এটা 2θ কোণে না ঘুরে, তাহলে কিন্তু এই যে রিফ্লেক্টেড রে সরাসরি যে স্লিট S3 তে পড়বে না, এটা অন্য জায়গায় যাই পড়ে, তাহলে কিন্তু আমাদের আয়নাইজেশন চেম্বারের মধ্যে এক্স রেটা আর যাবে, তখন এখানে আয়নাইজেশন হবে না, এবং আমরা সঠিকভাবে এখানে কারেন্টের মানও নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা কয়েক সেট এভাবে মান নেব, মান নিয়ে দেখা যায় যে যে থিটা ভার্সেস তোমার যে কারেন্ট থাকে। এক মিনিট, আমার একটা ফোন আসছে। তো এখন দেখো তাহলে যেটা হবে এখানে, যে আমরা বললাম যে 2θ কোণে না ঘুরলে কিন্তু সরাসরি এক্স রেটা তোমার
ওই আয়োনাইজেশন চেম্বারের উপর আপতিত হবে না, ঠিক আছে? এখানে এখানে এটা সেভ সেভাবেই সিস্টেমটা করা থাকে, যেটা থিটা কোণে ঘুরাই দেয় ওটাও থিটা কোণে ঘুরে, তখন আমরা এর অ্যাঙ্গেল গুলোর মান বের করতে পারি আর কি। হ্যাঁ, এখানে সেই সবগুলো কথাই বলা আছে, কিভাবে কারেন্ট বের করবা, তারপরে সেইখান থেকে তোমার এই যে অনুপাত গুলো বের করা যায় D1 D2 D3 অ্যাঙ্গেলের অনুপাত থেকে। তারপরে এখানে দেখো এইভাবে একটা তোমার গ্রাফ আসে, যে গ্লেন্সিং অ্যাঙ্গেল যেটা থাকে থিটা, আর এদিকে হলো আয়নাইজেশন যে তোমার কারেন্ট থাকে। এটা আমরা গ্রাফ করলে দেখা যায় যে দেখো কিছু অ্যাঙ্গেলের জন্য θ1 এর জন্য অনেক বেশি আমরা একটা পিক পাবো, θ2 এর জন্য বেশি পিক পাবো। এখানে যে B1 B2 দেওয়ার কারণ হচ্ছে যে এক্সরেটা যদি মনোক্রোমেটিক না হয়, ধরো তোমার একটা এক্সরের মধ্যে দুইটা ওয়েভলেন্থ থাকে, তাহলে কি হবে যে দুইটা ওয়েভলেন্থের জন্য দুইটা এইভাবে একটা ওয়েভলেন্থের জন্য একটা ছোট পিক আসতে পারে, তাই না? এটাও আসতে পারে, ঠিক আছে? এখানে দেখো এটার জন্য আলাদা কোনো অ্যাঙ্গেল থাকবে এখানে এরকম। হ্যাঁ, তো এই কারণে এখানে এভাবে দুইটা দেওয়া আছে। তোমরা যদি সিঙ্গেল মনোক্রোমেটিক নাও তাহলে এটা থাকবে না। হ্যাঁ, এখন দেখো তাহলে যে এখানে আমরা কি করতে পারি, যে কারেন্ট তো আমরা সরাসরি এই গ্যালভানোমিটার থেকে, আমরা অ্যামিটার থেকে সরাসরি পাবো, তাই না? এবং ওইটার রেসপেক্টে যে থিটার মানটাও কিন্তু আমরা সরাসরি ওইখানে ভার্নিয়ারের সাহায্যে বের করতে পারবো। তখন এটা আমাদের যে ফর্মুলা আছে, এই ফর্মুলায় যখন যখন আমরা এটা মানে ইনপুট করব, তখন দেখবা যে আমাদের এই তোমার ডি এর যে অনুপাত গুলো আছে করে ফেলা যায়। এখান থেকে আমরা কি করতে পারি, যে ক্রিস্টালের যে বেসিক ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আমরা এখান থেকে একটা ধারণা পাবো যে এটা কি ধরনের ক্রিস্টাল এখানে আছে। এরপরে আমাদের এখানে আছে দেখো এই যে তোমার লাও ইকুয়েশন আর কি, লাও এর যে এক্সপেরিমেন্ট ওটা আমরা পড়বো না, এখানে থাকবে দরকার নাই। ক্রিস্টালোগ্রাফি বাই পাউডার মেথড এটাও আমরা পড়বো না, এগুলো আমাদের সিলেবাসে নাই। তারপরে গ্রাফস ল এন্ড ক্রিস্টাল স্ট্রাকচার, এই এখান থেকে আমাদের কিছু ৫৪৭ এখানে দেখো একটু মানে উল্টো পাল্টা হয়ে গেছে। ৪৫ এর পরে কি হবে, ৪৫ এর পরে ৪৬ হবে না, এখানে ৪৭ চলে আসছে। ৪৫ এর পরে এই পেস্ট হবে, বুঝছো? ওই উপরের পেস্টটা তোমরা বাদ দিয়ে পড়বা, এখান থেকে হবে। এখানে কিছু সিদ্ধান্ত আছে যে ব্র্যাক্স তোমার এখানে অনেক বেশি কথা আছে, বুঝছো? লাস্টে যে আমি আরেকটা থিওরি দিছি না, একটা আরেকটা বই বই থেকে, এখানে একটু কম কথাবার্তা আছে, আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, হ্যাঁ, এই যে ব্র্যাক্স স্পেকট্রোমিটার, এখান থেকেও তোমরা পড়তে পারো, এখানে একটু কম কথাবার্তা আছে। হ্যাঁ, এখানে চিত্রটাও ক্লিয়ার আছে, তো এখান থেকে পড়তে পারো। এখানে অল্প কথাই আছে, এখানে দুইটা গ্রাফ সহ জাস্ট বর্ণনা করে দিছে যে এখানে এক্সরে যদি অনেকগুলো বিম থাকে কি হবে, আর একটা বিম থাকে সেটা বলা আছে। এখানে থিওরি আছে, ব্র্যাকস লটা এখান থেকে না পড়ে ওইখান থেকে পড়তে পারে, যেখানে চিত্রটা ভালো আছে, চিত্রটাও দেখে কাজ করতে পারে। তোমাদের এই চিত্রটা দিলে গেলে আবার বুঝতে সুবিধা হবে, কিন্তু পরীক্ষায় আসলে এই চিত্র আঁকাইতে গেলে আবার কিন্তু শেষ জীবন বের হয়ে যাবে। হ্যাঁ, এখানে যেটা সিম্পল হয়, যেটা তোমাদের জন্য সুবিধা হয়, আমি সেটাই দেওয়ার চেষ্টা করছি। এবং এটা দিছি, এটা হচ্ছে এখান থেকে পড়লেও কিন্তু ক্লিয়ার, অনেক কিছু বুঝতে পারবে। তো আচ্ছা, স্লাইডটা তাহলে একটু দিয়ে দিন স্যার। স্লাইড মনে হয় দিই না নাকি স্যার? দেন স্যার, আমার বলা লাগে এগুলো। ওই সো ডায়লগ স্যার, এটা ওরটা বলতে হবে, তাই না? আমাকে মারবেন না এরকম নাকি? দেখেন দেখো, ব্রাক্স ল এন্ড ক্রিস্টাল স্ট্রাকচার, এখানে এই ব্রাক্স ল থেকে এই যে 2D সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা, এটা আমরা কয়েক সেট ভ্যালু যখন বের করব বিভিন্ন অ্যাঙ্গেলে, যে বলছে যে এই যে পটাশিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ইউজ করে করে তুমি যদি এই গ্রাফ থেকে দেখো অনেকগুলো গ্লান্সিং অ্যাঙ্গেল বের করছে, যে 5.22, 7.30, 9.05, পয়েন্ট করে বলে দিলে ভালোই তো স্যার, এই যে কোনটা কোনটা পড়বো না স্যার, আগে যেরকম বলে দিতেন স্যার। আমি তো সবই পড়াচ্ছি, না না তো কোনো জায়গায় বলি নাই, তাই না? এখানে জাস্ট বললাম যে এই পেজটা ভুল আছে, তুমি পড়ার সময় বুঝতে পারবে যে 547 পেজ আগে চলে আসছে। জি স্যার, আবার কি বলবো, আমি তো তোমার দেখো যা পড়াইছি সবই তো এখানে প্রথম থেকে একটা বাদ দিই না, বাদ দিয়ে বলছি কিছু পয়েন্ট বলবো কেন বলো, এখানে তো সবই পড়াইলাম, সবই পড়াইছি এখানে। আমি জাস্ট লাইন বাই লাইন পড়াই নাই, আমি জাস্ট জিনিসটা বলছি, লাইন বাই লাইন পড়াবো নাকি আমি বলো? লাইন বাই লাইন পড়াইতে গেলে ক্লাস শেষ হবে,
সিলেবাসটা আছে তো 2 বছর ধরে পড়ালেও শেষ হবে না, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখানে একটা পেজ এলোমেলো আছে, আমি সেটা তো বললাম, তোমরা পড়ার সময় কোনো টের পাবা, 45-এর পরে 46 না আসে 47 চলে আসছে। এখানে এই যে ব্রাকস লটা পড়বো, এখান থেকে যে অ্যাঙ্গেল গুলো যদি আমরা ইনপুট করি, দেখো এখানে এই যে তোমার এর আগে তোমরা বলছে না যে স্যার এই যে D1/D1, D2, D3 কেন থাকবে, কারণ এটা যদি না হয় তাহলে এখানে এই যে অনুপাত গুলো আবার উল্টো পাল্টা চলে আসে, বুঝছো? এই যে এখানে জি হ্যাঁ, এর আগেও তোমাদের কিন্তু এটা আমি পড়াইছি, মনে আছে যে স্পেসিং অফ দি ক্রিস্টাল প্লেন সেটা। এরপরে ক্লাস 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 টু কি ক্রিস্টালোগ্রাফি বাই লা মেথড, এসব আর দরকার নাই, জাস্ট এই পর্যন্ত সবই পড়বা। এই যে 18.4 ঠিক আছে, তার 18.5 টাইম আর এগুলো পড়ার দরকার নেই, এগুলো সময় থাকলে পড়াতাম, ঠিক আছে, এগুলো সময় থাকলে পড়াইতাম। আর যেটা করছি আমি এখানে, যে পাউডার ক্রিস্টাল মেথড আছে, তারপরে রোটেটিং ক্রিস্টাল মেথড আছে, অনেক সিস্টেম আছে, এটা তোমাদের দরকার নেই, তোমরা জাস্ট ব্র্যাকস লো এবং এক্সট্রা যে ডিফ্রাকশন হয় সেটা পড়লেই এনাফ তোমাদের জন্য। এবং এই অঙ্কগুলো করবা অবশ্যই, অঙ্কগুলো দেওয়া হয়েছে এখানে, যে সেই অঙ্কগুলো সবই করবে, এক থেকে শুরু করে যে 2-3টা অঙ্ক আছে, যে 2d sin θ = n λ, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আছে একদম সহজ, এবং এই d এর যে ফর্মুলা আছে সেটা দিয়ে কিছু অঙ্ক আছে। আর এখানে যেটা দিছি যে আমি ব্র্যাকস তোমার এই যে স্পেকট্রোমিটারটা এখানে ওখানে ভালো ছিল না, উপরে উপরেও আছে এখানেও আছে, এটা তোমাদের সুবিধার জন্য দিছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আমি এটা ডিলিট করে দিতে পারি না। না স্যার, হ্যাঁ, আর এখানে থিওরি অফ ব্র্যাকস ডিফ্রাকশন ওখানে উপরেও দেখো আছে, ওই বইয়ের কিছু আছে, এখানে এই বই থেকে আরেকটু আছে, তো তোমাদের সুবিধার জন্য আর কি। আর ব্র্যাকস লটা ওখান থেকেই পড়বা, এখান থেকে পড়তে গেলে অনেক জটিল হবে তোমার, এই জন্য আর এই বইয়ের আমি পরে পরে ইয়েগুলো দিইনি, এখানে এইটুকু বাদ দিয়ে দিছি, বুঝছো? এই হচ্ছে পড়াশোনা। স্যার আপনি তো হচ্ছে আমাদের ম্যাথ মানে বেশি করার নেই, আমরা কি মানে ফাইনালি কি ম্যাথ পাবো পরীক্ষাতে? কোন ম্যাথ? মানে স্যার আপনি অনেক টপিক পড়াইছেন, সেখানে তো অনেক রকমের ম্যাথ ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলে দিছি যে এই ম্যাথ করতে হবে তোমাদের, সূত্র রিলেটেড ম্যাথ গুলো সবই করতে হবে, আজকেও তো ম্যাথ বললাম তাই না? জি স্যার, এগুলো তোমাদের নিজে নিজে করতে হবে, ম্যাথ কি এক একটা একটা করে ধরে করাই দেবো, ম্যাথ করাই না কেউই করে। ম্যাথে বলছি তোমাদের কোনো প্রবলেম হইলে আমার জানাই দিও, তোমরা তো কেউ কোনোদিন জানাইলে না, তোমরা দেখোই না তো, প্রবলেম হলে বলবা কি করে, পড়ো কিছু, কাউকে তো কোনোদিন বলতে দেখলাম না স্যার আমার ম্যাথে সমস্যা হয়েছে, কেউ তো বললে না কোনোদিন, তোমরা তো পড়ার সময় পাও না, কি কিভাবে কি বলবো বলো তোমাদের। সমস্যা হবে না মনে হয় ম্যাথ গুলোতে, সমস্যা হবে না, এই জন্য আমি পড়াই নাই, যেগুলো সমস্যা হওয়ার ব্যাপার সেগুলোই আমি তোমাদের পড়াচ্ছি, আর আর বাদ বাকি যা আছে যদি না পড়াই থাকে, পড়তে বলে থাকি মনে করবো এটা সহজ বলেই তোমাদের এভাবে বলছি আমি, তোমাদের তো বিপদে ফেলানোর কোনো ইচ্ছা নাই আমাদের আসলে। হ্যাঁ, যদি কোনো টপিক না বুঝতে পারো আমাকে অবশ্যই ফোন টোন দিতে পারো, সমস্যা নাই। হ্যাঁ, সিয়ারকে বলবা, সিয়ার মানে নিজের আগে আলোচনা করবা, ঠিক আছে, আলোচনা করার পরে যদি অসুবিধা হয় তাহলে আমাকে ফোন দিও তোমরা। হ্যাঁ, ফোন না দিলে মনে হয় ভালো হয়, মেসেজ দিলে ভালো হয় মেসেঞ্জারে, কারণ কি ফোন যদি সবাই দাও তাহলে আমার একটু অসুবিধাও হতে পারে, আমার না কি বলো? তো এই কারণে তোমরা যদি আর যেহেতু আজকে লাস্ট ক্লাস, তোমাদের সাথে হয়তো আর যোগাযোগ হবে না, তোমরা পারলে সবাই ফেসবুকে কানেক্টেড থেকো আমার সাথে, আমার মনে হয় বাঁধনের সাথে তোমার কানেক্টেড আছি, আমি ফ্রেন্ড লিস্টে আছে বাঁধনের সাথে, জি স্যার, তোমরা ওর ওখান থেকে দেখতে পারো। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক আইডি আমার হচ্ছে MD রাহাত নামে আছে, দেখ বাঁধন আমার সাথে মনে কানেক্টেড আছে, তুমি ওর মিউচুয়াল থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, এবং আমি ম্যাক্সিমাম তোমাদের মনে হয় সবারই সেন্ডবো, তোমাদের যদি ছবি দেওয়া থাকে আর নাম যদি থাকে আর কি, আর যদি ধরো ফেসবুকে আইডির নাম অন্যরকম, ছবি অন্যরকম, হ্যাঁ, যে বসন্তের পাখি, হ্যাঁ, হেলে দুলে পুড়ে যায়, দুলতে দুলতে মরে যায়, এরকম না থাকলে তো আর আমি চিনতে পারবো না, সেই ক্ষেত্রে তোমরা আমাকে একটা মেসেজ দিও, তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো, নাহলে তো আর অ্যাকসেপ্ট করবো না, ওই যে না চিনতে পারলে। তো ঠিক আছে, যদি পারো আমাকে ওই যে ফোন না দিয়ে যদি পারো আমাকে ফেসবুকে মেসেজ দিও একটা, যে স্যার এই টপিকটা আমি বুঝতে পারতেছি না,
তাহলে আমি আমার কি হবে, আমি সময় মতো এটা দেখে তোমাদের আবার বলতে পারবো। স্যার আমার তো আবার টপিকগুলো স্যার একটু রিভিউ দিলে স্যার ভালো হইতো স্যার, কোন টপিক আজকে যা পড়ালাম স্যার মানে একদম আগের থেকে স্যার এই যে না ওইটা করা যাবে না, ওইটা ওইটা করা অনেক টাফ ব্যাপার, বুঝছো? অনেক স্লাইড পড়াইছি তো। স্যার আমার হ্যাঁ যে সিরামিক্স পড়াইছিলেন ওখান থেকে হ্যাঁ, কি কোয়ালিটির কোশ্চেন হবে? ওইখানে যে বর্ণনামূলক আসতে পারে, বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক কি হবে, অ্যাপ্লিকেশন কি, এইগুলো আসবে, বুঝছো? কাকে বলে কি, এইগুলো আর পলিমার থেকে? পলিমারও তো ওখানে মনে হয় ক্লাসিফিকেশন পড়াইছে করে, তাই না? জি স্যার ক্লাসিফিকেশন গুলো একটু সংজ্ঞা সহকারে উদাহরণ পড়বা, এটুকুই। স্যার। ভাইভাতে কি স্যার আপনি থাকবেন না নুরুজ্জামান স্যার আপনি দুজনই থাকবেন স্যার? জানেন এখন তোমাদের ডিপার্টমেন্ট থেকে কাকে ইয়ে করে, বা আমাদের ডিপার্টমেন্ট কি বলে, আমারই হয়তো থাকার কথা আর কি। হ্যাঁ স্যার আপনি থাকেন স্যার, তোমাদের বোর্ড ভাইভাতে কত মার্কস যেন, 25 মার্ক, তাই না? জি স্যার আপনি কথা বলছেন। জি স্যার আপনি থাকেন স্যার, 25 মার্ক থাকে স্যার। ল্যাবের তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন কেমনে হবে, 75টা কিভাবে এখানে ল্যাবের ভিতরে? স্যার ল্যাব রিপোর্ট 47, প্রেজেন্টে 8, বোর্ড ভাইবা 25, আর কুইজে 20। তার মানে যে কুইজ, মানে কুইজের 20 আর অ্যাটেন্ডেন্স এর 8, এটা 28 জি স্যার, আর 8 47, এই মিলে 75 মার্ক। জি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে, সমস্যা হবে না, ভালো করে পড়াশোনা করবো। আমাদের যে এক্সাম গুলো করানো হয়েছে ওগুলো বোর্ড ভাই ভাই করবো, আবার তোমাদের এইসব যেহেতু আমি থিওরি পড়াচ্ছি এগুলো থেকে হালকা পাতলা কিছু কোশ্চেন করতে পারি, ঠিক আছে? বেসিক কথাবার্তা জিজ্ঞেস কি করলাম। বলতে স্যার আপনি কি এখন যেগুলো পড়াচ্ছেন এইগুলা? হ্যাঁ, এগুলো থেকেও কোশ্চেন হইতে পারে তোমাদের, সহজ কথাবার্তা না পারলে, বুঝছো? ম্যাক্সিমাম তোমার ল্যাবে যা করেছি তার থেকেই করবো, তাই দিশেহারা হয়ে যাবা আবার যদি এগুলো বেশি ধরিতে হবে। তোমাদের কি বোর্ড ভাবে হয়েছে, একটাও হয়েছে? এই তোমাদের কি মানে কয়টা হয় বোর্ড ভাইবা একটা একটা টার্মে মোট? স্যার একদিনে 4টা টিচার একসাথে নাই, এবার অনলাইনে জন্য আলাদা আলাদা করে নিবে। এবার জুমে কেমনে যে নেবে আমি নিজে জানি স্যার। এবার হইবে স্যার কি বলি, যেমন স্যার ম্যাথ টিচার নিবে 40 মিনিট করে, প্রত্যেক টিচার 40 মিনিট করে নেবে। ও আচ্ছা, 7 জনে 7 জনে 7 জনকে হবে, মানে 7 জন 7 জন করে ভাগ করে নেওয়া হবে। জি স্যার, ক্লাস ব্রেক করা হবে, তাই না? জি স্যার। জি স্যার, ক্লাস ব্রেক করে 7 জন করে। তাহলে তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আর তো দেখা হবে না। তোমরা ওই পারলে ফেসবুকে মেসেঞ্জার মেসেজ দিও, আর মেসেঞ্জার না দিতে পারলে তখন ফোন করো, যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না একটু যদি বলতেন। আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই, যেহেতু তোমরা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ভেজাল করবে না। হ্যাঁ, আগে বলছি মানুষের সাথে ভালো ব্যবহার করবে, এটা একটা জিনিস। যখন ইঞ্জিনিয়ার হবা বাস্তব জীবনে গিয়ে অবশ্যই সবাইকে সম্মান দিবা, প্রফেশনাল যে তোমার ক্ষেত্র থাকবে, এখানে গিয়ে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার। মিউট কর, একজন মিউট কর, ঠিক আছে? এটা একটা রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি। আর ভবিষ্যতে কেউ যদি ভালো কিছু করো অবশ্যই ফোন করে পারলে জানাবে, বা মেসেজ দিও, বা ফেসবুকে কানেক্টেড থাকলে তো বোঝাই যাবে, তখন দেখবো যে অমুক এই কাজ করতেছে, তাহলে তাকে একটু কংগ্রাচুলেশন জানানো যাবে, আমরাও হয়তো বলতে পারবো তোমাদের কথা। আসলে ছাত্রদের নিয়ে, ছাত্রদের নিয়ে টিচারদের আসলে যে তোমার আশা যেটা থাকে সেটা হচ্ছে তোমরা বড় কিছু যখন করবা তখন আমরা তোমাদের নিয়ে মানুষের কাছে গর্ব করি, বুঝছো? যে এই যে অমুক আমার স্টুডেন্ট ছিল, আজকে ও অমুক জায়গায় আছে, এই কাজটা করতেছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, বুঝছো? যে আমি তোমাদের পড়াইছি এবং তোমরা এখন কোনো বড় একটা জায়গায় যখন যাবা, তখন যে কোনো জায়গায় আমরা তোমাদের নিয়ে বড় মুখে অনেক কথা বলবো, আমাদের নিয়ে অনেক টিচার, আমাদের টিচাররা বলে হয়তো, হ্যাঁ তোমাদের নিয়ে তখন আমরা বলবো, এগুলো অনেক বড় প্রাপ্তি, বুঝছো? আর ভবিষ্যতে হয়তো পরে ঘাটে দেখা হইলে অবশ্যই আমি না চিনতে পারলেও তোমরা পারলে এসে কথা বলো, ঠিক আছে? যদি সেরকম সিচুয়েশন থাকে, না থাকলে দরকার নাই, এটা একটা বিষয়। আর যারা ভালো করবা তোমাদের মধ্যে থেকে অনেক অবশ্যই বিশেষ করে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবা তাদের জন্য আর দোয়া করবো না, বুঝছো? তোমাদের সবার জন্য এখন দোয়া করে দিচ্ছি, অবশ্যই তোমরা ভালো কিছু করো, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবা তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরে ফোন দিবা, ফোন দিয়ে বলবা স্যার আমি অমুক, আমি তো ফার্স্ট হয়েছি, বা আমি সেকেন্ড হয়েছি, বা থার্ড হয়েছি, আমার জন্য দোয়া করেন। তোমার তাদের তিনজনের দোয়া কিন্তু পেন্ডিং থাকলো, ঠিক আছে? বুঝতে পারছো? আমার দোয়া করেন স্যার।
না সবার জন্য দোয়া করব, কিন্তু যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা তাদের দোয়া পেন্ডিং থাকলো, তারা এসে আবার দোয়া নিয়ে যায়, তাদের সাথে তো দেখা করতে হবে, তাদের চিন্তা হবে না, তারা হয়তো ভবিষ্যতে রুয়েটা থাকতেও পারে নাকি, এই কারণে তারা দোয়াটা পরে নিয়ে যায়, তাদের কিন্তু মানে দোয়া দিচ্ছি না এখন, ঠিক আছে? পজিশনে যাওয়ার পরে কি করবা, আর ভালো সিজিপিএ যদি হয়, কারণ 3.75 এর উপরে আসে, তারাও একটু পরে এসে দোয়া নিয়ে যাও, ঠিক আছে? তাদের দেখলে ভালো লাগবে। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আর কোনো কথা নাই, তোমাদের কিছু বলার আছে আমার সম্পর্কে? আর একটা কথা, যে যদি আমি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি, অবশ্যই তোমরা সেটা ভুলে ভুলে যে ভুলে যেও আর কি। হ্যাঁ আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে পারবো না, জাস্ট এটুকু রিকোয়েস্ট। হ্যাঁ এটা মনে করবো যে হয়তো সেই সিচুয়েশনের কারণে আমি হয়তো হয়তো কোনো ধমক দিয়ে ফেলতে পারি তোমাদের। হ্যাঁ এখন মনে হয় দেইনি, কারোর সাথে কোনো ধমক দেওয়া হয়নি আমার, আমি যতটুকু পারছি ভালো ব্যবহার করার চেষ্টা করছি, যেহেতু আমি তোমাদের এটাই মেইন মানে উপদেশ ছিল তোমাদের প্রতি, যে ভালো ব্যবহার করবো মানুষের সাথে, অন্যরা যতই খারাপ ব্যবহার তোমার সাথে করুক না কেন। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার আমরা কোনো স্যার ভুল করে থাকলে স্যার একটু ক্ষমা করে দিয়েন স্যার। অবশ্যই অবশ্যই, তোমাদের ভুল গুলো আমরা মনে রাখি না আসলে, বুঝছো? যখন যাই হোক না কেন, যাই বলি না কেন, আমরা এগুলো আর আসলে মনে রাখি না। হ্যাঁ এই হলো ব্যাপার, তো সবার জন্য দোয়া থাকলো, আর দোয়া পেন্ডিং থাকলো কার কার জন্য? ফার্স্ট হবে কি এখানে, ফার্স্ট সেকেন্ড থার্ড আসলে কারোর নাম না নেওয়াই ভালো, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদের চিনা যায় না আসলে, দেখবে এমন একজন ফার্স্ট হয়ে গেছে তোমরা কল্পনা করতে পারবে না, বুঝছো? ব্যাসে এইরকমই হয় সবসময়, প্রত্যেকটা ব্যাচে যারা পজিশনে আসে তাদের বোঝা যায় না আসলে, হুট করে দেখা যায় যে একদম পজিশন, এবং এখন যারা পজিশনে যাইতে পারবা তারা সবসময় থাকবা দেখবা। হ্যাঁ কারণ এই যে তুমি আগায় গেলা, এটা কিন্তু তোমাকে আর কেউ পিছনে ফেলতে পারবে না, ঠিক আছে? হয়তো তা তোমার সমানে আসবে, কিন্তু তুমি যে এই যে আগায় আসলা, এই যে এক সেমিস্টারে 8টা সেমিস্টারের মধ্যে, এটা তোমাকে আর কেউ পিছনে ফেলতে পারবে, তুমি যদি খারাপ না করো। তো ঠিক আছে, সবার জন্যই দোয়া থাকবে, এবং তোমরা ভালো কিছু করো, তোমাদের এই দোয়া রাখবো, সবসময় দোয়া করবো, ঠিক আছে? আমরা একবার তোমাদের জন্য যখন নামাজ পড়ে হাত তুলবো, সবার জন্য কিন্তু হাত তোলা হয়ে যায় আলটিমেটলি, আর বেশি কিছু বলা লাগে না এই হলো ব্যাপার। তো ঠিক আছে, তোমরা আমার জন্য দোয়া করবা, আমি যেন সুস্থ থাকি আর কি। হ্যাঁ তোমাদের পাশে থাকতে পারি, এই আর এটাই, আর ওই একটাই কথা যে মানুষের সাথে ভালো ব্যবহার করবা, ঠিক আছে? কেউ খারাপ ব্যবহার করলেও, তারপরে যদি কেউ গায়ে হাত টাত দেয় তখন আবার চুপ করে থেকো না একদমই, নাকি ব্যাপারটা তো এরকম? হ্যাঁ সিনেমা নায়ক নায়কের মতো। তো তোমরা এখন একটু ইয়ে করো, অ্যাটেন্ডেন্স টা দিয়ে দাও, তোমাদের আমি অ্যাটেন্ডেন্স এর মার্কস প্লাস সিটি দুইটা মার্কস তো দিয়েই দিচ্ছি অলরেডি, এগুলো আমি আবার দিয়ে দেবো এর মধ্যে আর কি সময় মতো। একটু একটু স্যাটে তোমাদের অ্যাটেন্ডেন্স টা দিয়ে দাও সবাই।